মুখ ও বধির বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে অভিযুক্তের বিরুদ্ধে থানায় নালিশ নির্যাতিতা বৌমার ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাড়িতে কেউ না থাকার সুযোগে মুখ ও বধির বৌমাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগের পর থেকেই পলাতক অভিযুক্ত ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার গড়কুটিয়া গ্রামে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ জানা গেছে ওই এলাকার বাসিন্দা বছর তিপ্পান্ন ব্যক্তি বছর ছাব্বিশের প্রতিবন্ধী বৌমাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন বৌমা রাজি না হওয়ায় তাকে জোর করে ধর্ষণ করেন বলেও অভিযোগ বিষয়টি কাউকে জানালে প্রাণে মারারও হুমকি দেয় বলে জানা গেছে আগেও একবার বৌমাকে ধর্ষণের অভিযোগ ওঠে শ্বশুরের বিরুদ্ধে সেবার বিষয়টি নিয়ে সভাও বসে মুচলেকা দিয়ে সে যাত্রায় রেহাই পান অভিযুক্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি বলবো কি আমি বলছি তো আমি তো কিছু তো জানি না কিবা আমাকে তো কেউ বলে না বৌমাও বলে না কিবা স্বামীও বলে না আমি গরিব মানুষ এত স্কুলে কাজ করতে চলেই যাই ধরো এত গ্রামে কাজকর্ম করি ধরো বাইরে ঘাটে সবজি শাক তুলি ধরো রান্না বান্না করি ওদেরকে সব আমি জোগাড় তোয়াড় করে এনে দিই খাই ধরো তাহলে আমি তার ঘরে তো সবসময় তো তোমরাই বলো না যে কথাটা যে একটা মেয়ে ছেলে কি একটা বউকে নিয়ে সবসময় যেখানে যাবে নিতে পারবে বুৰো ৰিপৰ্ট নিউজ নোমেন্স হাড়োৱা